আমি দেখে নিচ্ছি ওটা মনে হচ্ছে দেখি আমি মেল মেল আজকে প্রায় 16টি সাপকে সেকেন্ডে জঙ্গলে ছাড়তে যাবে আপনারা জানেন যে সবগুলো সাপগুলোকে সংহার করার পর তাদের কি একেবারে সুরক্ষিতভাবে তাদেরকে কিন্তু বিভিন্ন জঙ্গলে ছেড়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন সেই ছবি এবং এভাবেই কিন্তু বর্ষাতে বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে প্রচুর পরিমাণে সাপ অনেকের বাড়িতে ঢুকে পড়ছে বা অনেকে এই সময় মাছ ধরার জন্য জাল পাতে সেখানে জালেও পড়ছে সেই সমস্ত একেবারে কঠিন পরিস্থিতি থেকে এই সাপগুলোকে মুক্ত করে সেখান থেকে উদ্ধার করে চন্দ্রকোনা হচ্ছে চারটে বড় মানে পাঁচ নটা আর কালাচে একটা দশটা খানামুটি একটা এগারোটা একটা জল বেড়া একটা বারো তেরোটা আর বাচ্চা হচ্ছে তিনটে আপনারা আমাদের লোকাল থানাকে ফোন করুন তাদের কাছে ফরেস্টের নাম্বার থাকে বা আপনার ভিডিওকে কন্ট্যাক্ট করুন তাদের কাছে ফরেস্টের নাম্বার সেখান থেকে ফরেস্ট সব জায়গায় আমার যাওয়া সম্ভব না অবশ্যই আমি যেখানে থাকি সেই জায়গাটা অবশ্যই বুঝতে পারছি সেই এরিয়ায় সেই জায়গাটা অবশ্যই বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন যে একেবারে সাপ মানে এশিয়ার মধ্যে সব থেকে বিষাক্ত সাপ এর নাম হচ্ছে কালাচ অনেক জায়গায় পশ্চিমবঙ্গের মধ্যে প্রতিদিন রকম নামে ডাকা হয় যেরকম ডোমরা চিতি লাল চিতি ডোমরা গোড়া শিয়রটা বা ইত্যাদি নামে ডাকা হয় এই পিসটা হচ্ছে নিউরোটক্সিন আলফা নিউরোটক্সিন কিন্তু কোয়ালিটিটা হচ্ছে বাঙ্গোরোটক্সিন মানে ওটা এর 1 মিলিগ্রাম বিষ মানে একটা মানুষের একটা পূর্ণবয়স্ক মানুষের প্রাণ নিতে যথেষ্ট তা একটা বাইতে এই 20 মিলিগ্রাম পর্যন্ত বিষ থাকতে পারে মানে এর একটা ব্যাপার আছে মানুষের ঘরের মধ্যে ডুবে পড়ে ঘরের মধ্যে ডুবে পড়ে বলতে মানুষের যে শরীরের হিটটা এদের কিছুটা প্রয়োজন হয় বা ঘামের মানে অনেকে বলে ঘাম চলে যায় সেটা এখন প্রমাণিত নয় কিন্তু এর যে হিটটা সেটা কী বলে এর যে মানে হিটটা মানুষের প্রয়োজন হয় তা এই কামড়ালে কোনো রকম কোনো মানে সার পাওয়া যায় না মশা বা পিঁপড়ে কামড়ানোর মতো মনে হয় কামড়ালে আর কোনো দাগ থাকে না সামান্য অল্প দাগ থাকে খেয়াল করলে বোঝা যায় না হলে বোঝা যায় না আর ধন্যবাদ দু থেকে তিন ঘন্টার মধ্যে তার কিছুক্ষণ বাদে প্রায় সমস্ত ঘাটে ঘাটে মানে সরাসরি ঘাটে ঘাটে যন্ত্রণা হয় আস্তে আস্তে মনে হয় ফাঁস বন্ধ হয়ে আসছে তারপরে তারপরে মানে প্রসেস বলি যে আস্তে আস্তে ফিরে আসে তারপরে কন্ডিশন কমায় চলে এ কামড়াই না কাউকে সবচেয়ে বড় কথা একই কালাচের মতন সেম বিষ খবর হয়ে যায় মাঠে খারাপ করি দেখতে হচ্ছে অরিজিনাল ফরিদপুর এটাকে বলে পেছনের সাপটা দেখ আমার নাম সব পড়ে হচ্ছে না বাবুদা ফোন্ডা হচ্ছে
वाइट कर दिया तो अगर आप लोग डॉक्टर खाना नहीं जाएगा तो शायद आप लोग मर भी सकते हैं, डॉक्टर खाना नहीं जाएगा शायद क्या मर भी सकते हैं। तो प्लीज़ साँप अगर काटे तो प्लीज़ सबसे पहले डॉक्टर। तो आज हमारे का सबाई चले आसते मैं टोटल टोटल बोलते हैं रेस्क्यू टीम सबाई रही है और हमारे डीएन बांगला दादाओ रही है। आज हमें साँप रिलीज करते हैं तो दादा बोलें चलो जाए जो हमें साँप रिलीज कर बर्षाकाले जो कि मानुष जो साँप मारे तरह एक सुंदर जैसे मानुष ना मारे बाँचान चेस्टा करें तरह दादा जो चले आसते एक हेल्प करार्जन मानुष्ठ हेल्पर जो तो चलो हमारे साँपगुल्क जंगले छाड़ते हैं भिडियो देखते हैं सबाई तो जंगले जो पे ना तो सबाई आगे एखे आए तो हमारे पेचने दादा रही है बद्दा जिन साँप नहीं अवश्य अनेक कि इनका एक दिन लाइफे आनबो जा बीज सम्बन्धे जा सम्बन्धे मैंने जाना आज अवश्य जिज्ञेस कर नीबें सब बोले दादा टेंशन नहीं और आज अनेक इसे गए चलो हमारे साँपगुल नहीं जाए बिस्टी आसते तरह करते ओके दादा ठीक है तो আমরা সাক্ষাৎতে চলে এসেছি আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এসকে হীরাদা এসকে হীরা নামে যে চ্যানেলটি আছে ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা রকম ওয়াইল্ড লাইফ নিয়ে এবং আমাদের সাপ ছাড়া নিয়ে ভিডিও আছে এবং আমাদের একজন টিমের মেম্বার তো আজকে দাদা আমাদের সাথে আবারও এসেছে সাপ ছাড়তে তো চলুন দেখাবো সাপ ছাড়তে অবশ্যই এরকম ভিডিও দেখতে হলে এরকম নিশান নিয়ে পাখি পক্ষী নিয়ে যেগুলো আমরাও তুলি না ফটোশ্যুট সুন্দর সুন্দর ফটোশ্যুট দেখতে হলে অবশ্যই এসকে হীরা নামক যে ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে প্রথম আপনাদের কাছে পৌঁছে। ভালো ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ফটো দেখতে হলে অবশ্যই ফেসবুক আছে এসকে হীরা নামে ওটাও ভিজিট করে দেখতে হবে। তো প্রথম আমরা দুটি নির্বিজ সাপকে আমরা এখানে ছেড়ে দিই একটি হচ্ছে জলডোরা একটি হচ্ছে কানামিটলি কানামিটলিটা হচ্ছে ক্ষীণবিষের সাপ নির্বিজ তো এই সাপটিকে আমরা এখানে রিলিজ করব এবং জলডোরাটা হচ্ছে সম্পূর্ণ নির্বিজ সাপ তো চলো এদেরকে আমরা এই জলেই ছেড়ে দেব যাতে এরা ভালোভাবে এখানে খুলে দিই এদেরকে ছেড়ে দিই যাতে এরা চলে যেতে পারে এদের মতো এদের নেশা চলুন এদেরকে আমরা ছেড়ে দিই দেখতে পাচ্ছেন এরা এদের মতো খুব সুন্দর নেশায় চলে যাচ্ছে এবং বাকিগুলোকে আমরা ছেড়ে দেবো যাতে নেশারে চলে যায় এখান থেকে আমরা মারাও যেতে পারি কারণ এর নিউরোটক্সিন ভেনাম যে আমাদের নার্ভাস সিস্টেমটাকে অ্যাটাক করে আর আমাদেরকে যদি কাউকে কামড়ে দেয় তাহলে আমাদের কী হবে আমরা প্যারালাইসিস হয়ে যাবো বা ঘুমাই টাইপে চলে যাবো যেটা কালাসের মধ্যেও হয় কালাচে 1 মিলিগ্রাম 3 মিলিগ্রাম থেকে 1 মিলিগ্রামের মধ্যে মানুষ মারা যেতে পারে তো চলুন কালাচও দেখাবো এশিয়ার মোস্ট ভেনামের সাপ তার আগে আমি এদেরকে ছেড়ে দিই দেখতে পাচ্ছেন কত যাতে ওইদিকে চলে যায় দেখুন খুব সুন্দর চলে যাচ্ছে যাতে আমাদের জায়গাগুলোকে পচিয়ে দেয় তো আমরা দেখতে পাচ্ছেন চলুন একেও ছেড়ে দিই আমরা যে বেশি বড় করছি না ভিডিওটা এশিয়ার মধ্যে সবচেয়ে বিশেষ সাপ হিসাবে যেগুলো মানা যায় সেই কালাচ কালাচেরই প্রজাতি তো কালাচারি প্রজাতি ব্র্যান্ডেড ক্রেড অবশ্যই এটি এশিয়ার বিশ্বের সাপ কিন্তু এর কামড়ানোর রেকর্ডটা একদমই নেই যেটা হচ্ছে মানুষকে বাইট নেয় নেয় এবং এদেরকে রাজসাপ নামেও অনেকজন জানে কারণ এরা অন্য সাপকে যেমন কালাচ অন্য সাপকে এনে খায় সেম এরাও কিন্তু অন্য সাপকে ডেকে খায় আর এদের কামড়ানোর রেকর্ডটা খুবই কম তো এদেরকে চলুন এদেরকেও আমরা এখানে রিলিজ করে দিই যাতে এরা সুন্দরভাবে চলে যেতে পারে এটা খুব বেবি একদম এরা এমন একটি সাপ এরা নিজেদের মধ্যেই মারপিট করছিল এতক্ষণ তো চলুন এদেরকে আমরা দেখাবো একটু ভালো করে আমরা দেখে দিচ্ছি মনোকেলেট কোবরা নাজা কাউথিয়া এবং গোখরো এবং ঘড়িস গোখরো কেউ আলকে উঠে সরি হ্যাঁ পদ্মবক্র আলকে উঠে কে উঠে নানা রকম নামে লোক জানে তো অবশ্যই এই দুটি সাপকে আমরা একই জায়গা থেকে রেস্কিউ করি যেখান থেকে আমরা অবশ্যই দেখতে পেলেন কি বড় একটা এরা কত এগ্রেসিভ হয় তাই জন্যে আমি বলি যে না জেনে না টেকনিক না জেনে অবশ্যই আপনারা কেউ সাপ ধরতে যাবেন না যেটা কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে আমরা জানি আমরা সেই জায়গা থেকে কীভাবে বাঁচতে হয় সেটা জেনে শুনে আমরা এদেরকে ধরি চলুন এদেরকে আমরা এদের মতো ছেড়ে দিই চলুন দেখুন এই আস্তে আস্তে কিরম ব্যাকে হাঁটবে এটা হচ্ছে সাপের নিয়ম এই আস্তে আস্তে
ভাইয়া, ও ভাইয়া, তো অবশ্যই সবচেয়ে খতরনাক এবং ডেঞ্জার। সাপের মধ্যে একটি সাপ যেটিকে মানে এটি সবচেয়ে এশিয়ার মধ্যে বিশ্বদর সাপ হয় কালাজ, এই প্রজাতিটি। তো চলুন একে আমরা এই জঙ্গলে রিলিজ করে দেবো যাতে এরা ভালোভাবে থাকতে পারে এবং এরা এদের নেক্সট মানে নেক্সট জীবনটা যেন ভালোভাবে এখানে কাটিয়ে দিতে পারে। অবশ্যই আমি আবারও বলছি আমরা সাপ ধরার থেকে কিন্তু রিলিজ করে বেশি আনন্দিত হই। তো চলুন একে আমরা এখানে নেচারে ছেড়ে দেবো এবং আমি এর একটা জিনিস আমি বলে দিই। দেখুন এই যে সাপটি দেখতে কীরকম হয়, কালো, ফিট কালো এবং মাথা থেকে কিছুটা অংশর পর থেকে এই দাগ দাগটা থাকে। দেখুন পুরো ল্যাজেজি ডাক্তার থাকে কিন্তু মাথা অনেকটা ঢ্যাংরা সাপের মতো। হ্যাঁ, কতটা ঢ্যাংরা, এরা একটা প্রজাতি হয় যেটাকে পুরোপুরি ঢ্যাংরা সাপের মতো দেখতে এবং বড় হয়, যেটাকে সিন্ধু কালাজ বলা হয়, যেটা আমার হয়তো ইউটিউব চ্যানেলে সুমিরন বাড়ি একটি ভিডিও দেওয়া রয়েছে। সেই সাপটিকে আমি উদ্ধার করেছিলাম খানপুর থেকে। তো সেরকম এরকম হয় এবং একটা ফিট কালো হয়। তো অবশ্যই এই সাপকে চিনতে হলে সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। খালি একটা জিনিস ফলো রাখবেন, আমাদের এখানে যেটা পাওয়া যায় কালোর মধ্যে এই সাদা দাগ দাগটা মাথা থেকে অনেকটা অংশ ছাড়ার পর থেকে দাগটা থাকে, তো এটাই হচ্ছে কালাচের চেনা। এবং এটিতে দেখবেন প্রতিটা হসপিটালে এর ফটো দিয়ে ছাড়া রয়েছে যাতে মানুষ এর থেকে দূরে থাকে। তো চলুন নাকি আমরা এদের মতো রিলিজ করে দিই জঙ্গলে যাতে এরা ভালোভাবে চলে যেতে পারে। খুবই স্পিডি হয়। তো আমরা এখানে সব সাপ আমরা রিলিজ করে দিলাম। তো অবশ্যই এরকম এই যে সাপগুলো আমরা রিলিজ করছি তার টোটাল ভিডিও আপনারা সুমিরন বাড়ির চ্যানেলে দেখতে পাচ্ছেন এবং আমাদের ডিএন বাংলা দাদা আজকে এসেছিলেন, ডিএন বাংলা ইউটিউব চ্যানেলটি অবশ্যই আজকে আমাদের দাদা এসেছিলেন আমাদের সাথে যে সাপ আমরা রিলিজ করছি বা কী করছি সেটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে আমরা এই সাপগুলোকে কী করি বা আমরা উদ্ধারের পর কী করি এবং মানুষ যাতে এই সাপ মারার বদলে বাঁচানোর জন্য আমাদের সাথে যোগদান করে তার জন্য দাদাজি অনেক বড় আমাদের সাপোর্ট করেছেন। তো থ্যাংক ইউ সো মাচ দাদাকে যে এত ভালোভাবে আমাদের সাপোর্ট করার জন্য। আর আমি আবারও বলছি দাদা থেকে আমি আবেদন করছি যে অবশ্যই দাদার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই শেয়ার করুন বেশি করে, কারণ একটি শেয়ার একটি প্রাণ, একটি সাপ বা একটি জীব যে কোনো একটি জীবের প্রাণ বাঁচাতে পারে, চাই সেটা আপনার হোক বা সেই সাপটির হোক। তো তার জন্য শেয়ারটা অবশ্যই আপনারা করুন যাতে সেই জীবটা বাঁচতে পারে, জীব মানে মিন্স আপনিও বা সাপটাও। তো তার জন্য শেয়ারটা বেশি করে করুন এবং এরকম ভিডিও দেখতে হতে এখনও অবধি যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো সুমিরন বাড়ির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট সবচেয়ে প্রথম আমাদের কাছে পৌঁছে যায় এবং নতুন ভিডিও আসা অবধি স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।